হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 24 ইন্ডেট মাস্টার। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বিয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে 1 SBT সহজ পদ্ধতিতে মাল্টিবিট করবেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো সেটাকে মাল্টিবিট বলবে না, সেটা হলো আপনাকে বিট কনস্ট্রাক্টর। আপনারা আপনাদের পছন্দ মতো টিম বানাবেন এবং সেই টিম থেকে আপনারা উইন হবেন। আর আপনারা কীভাবে পছন্দ মতো টিম বানাবেন, কীভাবে আপনার পছন্দের টিমগুলো নিয়ে আপনারা কীভাবে টোটাল গোল নেবেন এবং কীভাবে আপনারা সেখান থেকে উইন হবেন, আজকের এই ভিডিওতে আমরা সকল পজিশন এবং সব কিছু আপনাদেরকে বিস্তারিত এখান থেকে দেখিয়ে দেবো। সো বিয়ার্স, আপনারা যারা এখনও 24 ইন্ডেট মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের 24 ইন্ডেট মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি শেয়ার করবেন। বিয়ার্স, 1 SBT আমরা বিট কনস্ট্রাক্টরে বিট করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো 1 SBT অ্যাপসে। 1 SBT অ্যাপসে আসার পর আমরা আমাদের আইডিটি লগইন দিয়ে দেবো। আমাদের আইডিটি লগইন দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনার নিচের দিকে লেখা দেখতে পারবেন মেনু। আপনারা এখান থেকে ডান সাইডের নিচে মেনু আইকনে ক্লিক করবেন। মেনু আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডান সাইডের উপর অর্ডার লেখা দেখতে পারবেন, সেই অর্ডার আপনারা ক্লিক করে দেবেন। অর্ডারে ক্লিক করে দেওয়ার পর একটু যদি আমরা স্কিপ করে নিচের দিকে আসি, এখান থেকে আমরা দেখতে পারবো যে বিট কনস্ট্রাক্টর। এখান থেকে আপনারা এই বিট কনস্ট্রাক্টরটিতে ক্লিক করে দেবেন। সো এখান থেকে আমরা কী করলাম, বিট কনস্ট্রাক্টরে ক্লিক করে দিলাম। বিট কনস্ট্রাক্টরে ক্লিক করে দেওয়ার পর আগামী 12 ঘন্টার ভিতরে যেই ম্যাচগুলো হবে আপনারা সকল ম্যাচ এখানে দেখতে পারবেন। এবং আপনার 1 SBT স্পোর্টে আপনার সর্বোচ্চ ভালো ভালো টিমের ম্যাচগুলো এখানে আপনার দেওয়া থাকে। আপনাকে কষ্ট করে ম্যাচগুলো খুঁজতে হবে না, আপনারা এখান থেকে ক্লিক করে এক ক্লিকে এখানে সবগুলো ম্যাচ দেখতে পারবেন। তারপর এখান থেকে রয়েছে আপনার আইস হকি, তারপর টেনিস এবং ফুটবল। আপনার এই তিনটা জিনিস নিয়ে কিন্তু আপনারা এখান থেকে বিট করতে পারবেন আপনাদের পছন্দ মতো। আর আপনারা কীভাবে এখানে আপনাদের পছন্দ মতো টিম সাজাবেন এবং কী কী নেবেন এবং কোন কোন অপশনগুলো নিয়ে এখান থেকে বিট করতে পারবেন, আমরা কিন্তু বিস্তারিত আপনাদেরকে সব কিছু এখান থেকে দেখিয়ে দিব। সো এখান থেকে আপনার কীভাবে নিজের পছন্দ মতো টিম বানাবেন, এখান থেকে আপনার খেল করুন। উপরের টিমটিতে এখান থেকে রয়েছে আপনার PSG এবং স্টেডি রিমিস। এখান থেকে আপনার যে কোনো একটি টিম নেবেন, সমস্যা নেই, যে কোনো একটি টিম নেবেন। এখান থেকে আমরা অ্যাড টু টিম এখানে ক্লিক করে দিলাম। অ্যাড টু টিমে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে দুটা টিমে এখানে ভাগ করতে পারবেন, আপনারা যে কোনো একটা টিমে এটা ফালাই দেবেন। এখান থেকে আমরা কী করলাম, অ্যাড টু টিম 1 দিলাম। তারপর এখান থেকে আপনারা PSG নিতে পারবেন, এখান থেকে আমরা PSG নিলাম। PSG নিয়ে এখান থেকে অ্যাড টু টিম 2 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে ম্যাচগুলো এইভাবে নিয়ে নেবেন। এখান থেকে আপনারা যেটা নিতে চান, টিম 1 কিংবা টিম 2, এখান থেকে আপনারা এখান থেকে নেবেন। নেওয়ার পর আমরা পরে আপনাদেরকে এটা বিস্তারিত বলবো। এখান থেকে আপনারা সর্বোচ্চ 10টা টিম নিতে পারবেন এবং সর্বনিম্ন 3টা টিম নিতে পারবেন। এখান থেকে আমরা কী করলাম, 3 থেকে 4-5টা টিম এখান থেকে নিয়ে নেবো। এখান থেকে আমাদের অলরেডি 4টা টিম নেওয়া হয়ে গেছে, এখান থেকে আর একটা টিম নিলাম 5টা। আমরা 6টা টিম নিয়ে আপনাদেরকে এখানে দেখিয়ে দিব। এখান থেকে আমরা 6টা টিম নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, নিচের দিকে এখানে লেখা দেখতে পারবেন প্লেস বিট। এখান থেকে আমরা প্লেস বিটে ক্লিক করে দেবো। প্লেস বিটে ক্লিক করে দেওয়ার পর একটা আমাদের দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু আমাদের 2টা টিমে এখানে ভাগ হয়ে গেছে। এখানে দেখুন টিম 1 1 নম্বরে রয়েছে আমাদের 4টা টিম এবং 2 নম্বরে রয়েছে আমাদের 2টা টিম। তারপর এখান থেকে যদি আমরা 1x-এ ক্লিক করি, এখান থেকে 1x×2 এখানে ক্লিক করলে এখানে আপনারা লেখা দেখতে পারবেন যে আমরা যদি W1 নেই তাহলে কিন্তু আমাদের অডস একদম কম দিচ্ছে। এখান থেকে আপনার W1 হলো এই 4টা টিমের ভিতরে আপনার সর্বোচ্চ যে কোনো 3টা টিম জিততে হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে উইন হবো। আর এখান থেকে W2 হলো PSG এবং রিয়াল মাদ্রিদ। এখান থেকে আপনার খেয়াল করুন, এখানে কিন্তু টিম 2-এ কিন্তু আপনার ভালো ভালো 2টা টিম রয়েছে, তবুও কিন্তু তাদেরকে আপনার একটু অপশনটা বেশি দিচ্ছে। কেননা এখানে কিন্তু আপনার টিম হলো 2টা আর W1 হলো টিম 1 হলো 5টা টিম। এখান থেকে যদি 5টা টিমের ভিতরে যদি আমাদের 3টা টিম জিতে তাহলে কিন্তু এখান থেকে আমরা উইন। আপনার টিম 2-এ যদি 2টার ভিতরে 2টায় জিতে এবং যদি আমাদের টিম 1-এ যদি 2টার নিচে জিতে তাহলে কিন্তু আমরা হারবো। এখান থেকে আমরা যদি ইচ্ছে করি যদি 3টা বাই 3টা করবো কিংবা 4টা বাই 3টা করবো, এটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। এখান থেকে যে কোনো একটা মেসেজ দিলে আমরা এখানে ক্লিক করি, আপনারা এখন দেখুন যে কোনো একটা টিমে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা কী করবো, মুভ টু টিম 2। এখান থেকে আমরা মুভ টু টিম 2-এ ক্লিক করে দিলাম, তাহলে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু বাম সাইডের টিমটা কিন্তু ডান সাইডে এখন চলে গেছে। দেখুন বাম সাইডের টিমটা ডান সাইডে চলে যাওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের অপশনটা চলে গেছে যে আমরা কোন টিম 1 নিতে পারবো না টিম 2, কেননা এখানে টিম 2 কিন্তু ডান সাইডে ব্যক্তি ভালো ম্যাচ রয়েছে। এখানে কিন্তু আমাদের এই অপশনটা এখান থেকে সরে গেছে। দেখুন টিম 1 থেকে আমাদের একটা ম্যাচ কিন্তু আমরা ডান সাইডে নিয়ে নিলাম টিম 2-এ। টিম 2-এ আপনার ম্যাচ হলো 3টা এবং টিম 1-এ ম্যাচ হলো আপনার 4টা। এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে W1 নিতে পারবেন কিংবা W2 নিতে পারবেন এবং X নিতে পারবেন। এখান থেকে আপনার W1 হলো, আপনারা এখানে খেয়াল করুন, W1 হলো আপনার এই বাম সাইডের যে টিম 1গুলো দেখতে পাচ্ছেন এটা হলো আপনার W1। আর এই মোড়া W2 হলো, এই মোড়া ডান সাইডে যে টিম 2গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো W2।
এইখান থেকে আপনারা যদি টিম ওয়ান নেন তাহলে আপনার সর্বোচ্চ উন্নত হবে টিম ওয়ান থেকে, আর এইখান থেকে যদি ডব্লিউ টু নেন এখান থেকে সর্বোচ্চ উন্নত হবে আপনাদের টিম টু থেকে। আপনারা এইভাবে পাঁচটা পাঁচটা টিম নিতে পারবেন কিংবা চারটা বাই পাঁচটা নিতে পারবেন, তিনটা বাই চারটা নিতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো টিমগুলো এইভাবে সাজাতে পারবেন আপনারা টিম ওয়ানে এবং টিম টুয়ে। তারপর এখান থেকে আপনারা দেখুন নিচের দিকে আসুন, এখান থেকে রয়েছে আপনার ডাবল চান্স। এখান থেকে ডাবল চান্স হলো ওয়ান এক্স এবং টু এক্স। ওয়ান এক্স হলো আপনার টিম ওয়ানের সর্বোচ্চ উইন হবে অথবা ড্র করবে, আর টু এক্স হলো আপনার টিম টু সর্বোচ্চ উইন হবে অথবা ড্র করবে। এটা হলো আপনার ডাবল চান্স। তারপর এখান থেকে যদি আমরা টোটালে ক্লিক করি, টোটালে ক্লিক করলে এটা হলো আপনার টোটাল গোল। এখান থেকে আমরা টোটালে ক্লিক করে দিলাম, টোটালে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার গোলগুলো দেখতে পারবেন। এখানে দেখুন এখানে কিন্তু আমাদের মেস রয়েছে আপনার সাতটা, আর সাতটা মেসে আমাদের কিন্তু এখান থেকে দশটা এগারোটা বারোটা এরকম করে কিন্তু আপনাদের এখানে গোলগুলো আপনার তারা ছাড়তেছে। এখান থেকে আমরা দেখুন সাতটা মেসে কিন্তু আমরা এখান থেকে গোল নিতে পারবো আপনার এগারোটা। এগারোটা গোল নিলে কিন্তু এখান থেকে আমাদের ভালো পরিমাণে একটা অপশন দিচ্ছে, সো এটা কিন্তু আমরা অবশ্যই এখান থেকে নিতে পারি। সো তারপর এখান থেকে আমরা কী করলাম, এগারোতে ওভারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার আপনাদের অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন, অথবা আপনাদের যদি কোনো ফ্রি প্রোমো কোড থাকে সেই ফ্রি প্রোমো কোডটা কিন্তু এখানে বসাতে পারবেন। বিডে ক্লিক করার পর আমরা আমাদের পছন্দ মতো অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবো, সর্বনিম্ন পনেরো টাকা আপনারা এখানে দিতে পারবেন। তারপর এখান থেকে আমরা কী করবো, বিডে ক্লিক করে দেবো। বিডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু বিডটা এখান থেকে হয়ে যাবে। দেখুন এখানে খেল করুন, এখানে রয়েছে আপনার টোটাল টোটাল গোল। এখানে টোটাল গোল হলো বাম সাইডেগুলো যেগুলো দেখতে পারবেন এগুলো আপনার টিম ওয়ান, এবং ডান সাইডে যেগুলো দেখতে পারবেন এগুলো আপনার টিম টু। আপনার টিম ওয়ানের গোলগুলো কিন্তু আপনার দশটা এগারোটা গোল নিতে পারবেন, এবং টিম টু এর গোলগুলো নিতে পারবেন আপনার তিনটা মেসে দশটা এগারোটা বারোটা এরকম। আপনারা এখান থেকে কিন্তু টিম ওয়ানের চারটা টিমে মিলে কিন্তু এখানে আপনার গোল নিতে পারেন নয়টা অথবা এগারোটা। এখান থেকে আমরা চারটা টিম মিলে এখান থেকে এগারোটা গোল নিয়ে নিলাম। এগারোটা গোল নিয়ে এখান থেকে কিন্তু আমরা অনায়াসে বিডে ক্লিক করে আপনাদের অ্যামাউন্টটা বসে কিন্তু এখানে বিডটাও ধরতে পারবেন। সো এখান থেকে আমরা কী করলাম, এগারোটাতে ক্লিক করে আমাদের অ্যামাউন্টটা বসে এখান থেকে বিডটাতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনি একটু নিচের দিকে আসলে এখান থেকে হ্যান্ডিক্যাপ দেখতে পারবেন। হ্যান্ডিক্যাপ টিম ওয়ানের রয়েছে এবং টিম টু এর রয়েছে। আপনার বামরা যেগুলো দেখতে পারবেন সবগুলো হলো টিম ওয়ান, এবং ডানমরা যেগুলো দেখতে পারবেন সবগুলো হলো আপনার টিম টু। তারপরে এখান থেকে আপনার নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন টিম ওয়ান রেজাল্ট অথবা টোটাল গোল। এটাতে যদি আপনারা ক্লিক করেন এখানে দেখতে পারবেন ডব্লিউ ওয়ান অ্যান্ড টি ইউ এইট ইন্টু ফাইভ ইয়েস 8.6 অট। এখান থেকে কিন্তু আপনাদের বলছে টিম ওয়ান উইন হবে এবং তাদের পয়েন্ট থাকবে 8.5 মানে নয় এর উপরে পয়েন্টগুলো থাকবে। তারপরে এখান থেকে আপনার নিচের দিকে স্কিপ করলে আসলে কিন্তু এখান থেকে আর বিভিন্ন ধরনের অপশনগুলো এখানে পেয়ে যাবেন। আপনারা কিন্তু এভাবে ইচ্ছা করলে নিজেদের পছন্দ মতো কিন্তু এখানে আপনারা টিমগুলো বানাতে পারবেন, এবং নিজের পছন্দ মতো গোল নিয়ে এখান থেকে আপনারা অনায়াসে কিন্তু এখান থেকে উইন হতে পারবেন। তারপর এখান থেকে রয়েছে আপনার মাল্টিগোল। এখানে কিন্তু আপনার মাল্টিগোল নিয়ে এখানে বিটটা করতে পারবেন। মাল্টিগোল হলো আপনার সবগুলা মেস মিলে এখানে মাল্টি টিম নেওয়া, মাল্টিগোল নেওয়া। এখানে দেখুন মাল্টিগোল হলো আপনার সবগুলা মেসে আপনার ছয়টা থেকে তেরোটা এখানে গোল হবে, এটা হলো মাল্টিগোল। এটা কিন্তু আপনার বাম মোড়া যেগুলো দেখতে পারবেন সবগুলো আপনার টিম ওয়ান, এবং ডান মোড়া যেগুলো দেখতে পারবেন সবগুলো হলো আপনার টিম টু। এখান থেকে আপনার মাল্টিগোল হলো আপনার দেখুন সাতটা থেকে নয়টা, সাতটা থেকে এগারোটা, ছয়টা থেকে তেরোটা, আটটা থেকে বারোটা এরকম কিন্তু মাল্টিগোল এখানে আপনার শো করতেছে। আপনার কিন্তু এগুলো নিয়ে বিট ধরতে পারবেন। তারপর এখান থেকে আপনার টিম ওয়ানে মাল্টিগোল রয়েছে, তারপর টিম টু এর মাল্টিগোল রয়েছে, তারপর এক্সট্রা মিনিট নাম্বার রয়েছে। এখানে আপনার সবগুলো অপশন দেখে দেখে এখানে বিট করতে পারবেন, এবং এখান থেকে যদি আপনারা বিট করেন আপনাদের পছন্দ মতো টিমগুলো সাজান, তাহলে আমি আশা করি আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন। বিয়ার্স, এ ছিল আজকের মতো যে আপনার বিট কনস্ট্রাক্টর থেকে কীভাবে আপনারা বিট করবেন এবং কীভাবে আপনাদের নিজের পছন্দ মতো টিমগুলো সাজিয়ে এখান থেকে বিট করবেন। বিয়ার্স, আপনাদের এখনও ওয়ান এস বিট অ্যাকাউন্ট তৈরি করেননি বাট ওয়ান এস বিট অ্যাকাউন্ট তৈরি করতে ইচ্ছুক, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল প্রোমো কোডগুলো পেয়ে যাবেন। আপনারা আমাদের অফিসিয়াল প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনারা আমাদের কাছ থেকে সব ধরনের হেল্প পাবেন, এবং আপনাদের যে কোনো সমস্যা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।